কোরআনে কারীমের শেষ তিনটি সূরা এই সূরাগুলো আয়তনে অনেক ছোট ছোট সূরা ইখলাস যেটাকে আমরা কুল হুয়াল্লাহ সূরা বলি সূরা ফালাক এবং সূরা নাস এই তিনটি সূরা হলো গোটা কোরআনে যত বিশেষ ফজিলতপূর্ণ বিশেষ মর্যাদাপূর্ণ সূরা আছে তন্মধ্যে থেকে অন্যতম এই তিনটি সূরার মর্যাদা অনেক বেশি আমি শুধুমাত্র এই তিনটি সূরা সম্পর্কে সংক্ষেপে ব্যাখ্যা অনুবাদে আমরা চলে যাব ইনশাআল্লাহ তাআলা সময়ত উপস্থিতি সূরা ইখলাস এটাকে আমরা সাধারণত কুল হুয়াল্লাহ সূরা বলি তাই না এই সূরাগুলো অর্থাৎ শেষের দিকের সূরাগুলো আমরা যেহেতু বেশি নামাজের মধ্যে পাঠ করি এই সূরাগুলোর অর্থ যদি আমি জানি ব্যাখ্যা যদি আমি জানি তাহলে নামাজের মধ্যে মনোযোগ ধরে রাখা সহজ হবে কারণ আপনি মুখে কি বলতেছেন আপনি যে অর্থ বুঝেন না মন্ত্রের মতো পাঠ করতেছেন যদিও না বুঝে পড়লেও আপনি সব পাবেন কিন্তু না বুঝে পড়লে তো আর এই কোরআনে আল্লাহ কি বলেছে সেটা জানতে পারবেন না না জানলে সে অনুযায়ী আপনি আমলও করতে পারবেন না এজন্য আমাদেরকে বুঝতে হবে এজন্য সূরা ইখলাস সম্পর্কে আমরা জানি ইখলাস এই সূরার নাম হলো সূরাতুল ইখলাস বা ইখলাসের সূরা ইখলাস শব্দের একটা অর্থ হলো পিওর করা খাঁটি করা তার মানে আমাদের ইবাদতটা শুধু আল্লাহর জন্য হবে খাঁটি হবে এখানে কোনো ভেজাল অন্য কারোর জন্য সেটা হবে না আমাদের দোয়াগুলো সব শুধু আল্লাহর জন্য হবে খাঁটি এবং ফ্রেশ ভাবে আল্লাহর জন্য নিবেদন করব সাথে আর কারোর সেখানে শরীক করব না এইজন্য এই সূরার নাম ইখলাস যে এই সূরার মধ্যে আল্লাহর ইবাদত একত্ববাদ তাওহীদ এটাকে খাঁটি করবার নির্দেশ দেওয়া হয়েছে আল্লাহর কোনো শরীক নাই এইজন্য এটাকে সূরা ইখলাস বলা হয়েছে খাঁটি করার সূরা ঈমানকে বিশুদ্ধ করা তাওহীদকে ঠিক করার সূরা এরপর আসা যাক সূরা কুল হুয়াল্লাহ কেন আল্লাহ তাআলা এই সূরাটা নাজিল করলেন কোরআন কারীমের বিভিন্ন সূরা বিভিন্ন আয়াত নাজিলের প্রেক্ষাপট আছে যেটাকে শানে নুজুল বলা হয় কেন এই সূরা আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন এ সম্পর্কে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক সাহাবী তার থেকে একটি হাদিস বর্ণিত আছে সেই হাদিসের আলোকে আমরা জানি যে মক্কার মুশরিকরা তারা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তাওহীদের দাওয়াত দিলেন আল্লাহর পথে আসার দাওয়াত দিলেন তারা বলল মুহাম্মদ আমরা তো সবার বংশ পরিচয় জানি সে যুগে মানুষ উটের পর্যন্ত বংশ পরিচয় জানতো শিখত তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা জিজ্ঞাসা করেছে মুহাম্মদ তোমার যে আল্লাহর কথা বলো ঈমান আনার জন্য বলো তোমার আল্লাহর বংশ পরিচয়টা একটু আমাদেরকে জানাও মক্কার মুশরিকদের এরকম হাস্যকর দাবি শোনার পর প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি এর প্রতি আল্লাহ তাআলা এই সূরা নাজিল করে তাদের এই প্রশ্নটা যে অবান্তর আল্লাহ তাআলার যে কোনো বংশ পরিচয় নাই আল্লাহর যে কোনো জন্মদাতা নাই তিনি যে কোনো জন্মদাতার মুখাপেক্ষী নন সে বিষয়টাকে আল্লাহ তাআলা বিশদভাবে এই সূরাতে বিবৃত করেছেন বর্ণনা দিয়েছেন এই জন্য ওই প্রেক্ষিতে এই সূরাটা নাজিল হয়েছে কোন কোন ওলামায়ে কেরাম কোন কোন মুফাসসিরগণ অবশ্য ভিন্ন আরো একাধিক কথাও বলেছেন তবে এটি সবচেয়ে প্রসিদ্ধ এবং বেশিরভাগ মুফাসসিরদের মতে এটি যে সূরা ইখলাস কুল হুয়াল্লাহ সূরা নাজিল হয়েছে মক্কার মুশরিকরা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আল্লাহর বংশ পরিচয় জানতে চাওয়ার মতো মূর্খতাসূলক প্রশ্ন করেছে সেই প্রশ্নের জবাবে এই সূরায় আল্লাহ রাব্বুল আলামিন বিস্তারিত বিবরণ দিয়েছেন এবার আসুন আমরা এই সূরায় কি বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন সে বিষয়ে জানবো এবং সেই সাথে এই সূরাটার বিশেষ ফজিলত আছে সূরা ইখলাসের আবার স্পেশাল ফজিলত আছে কি সেটা আমরা জানবো ইনশাআল্লাহ তাআলা আমরা প্রথমে আসুন সূরার অর্থ আমরা জেনে নেই কুল হুয়াল্লাহু আহাদ কুল হুয়াল্লাহু আহাদের অর্থ হলো বলুন কুল মানে বলুন এই কুলটা বড় কাফের কুল আমরা অনেকে কয় রসুকার কুল ও কুল বড়ই লিখতে যে কুল লেখি আমরা ওইরকম বলি এই কাফটা ভেতর থেকে আসবে কুল 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 বললে তার অর্থ হবে বলো আর যদি ছোট কাফের কুল অর্থাৎ বাংলা করসুকার কুল ও কুল লিখি যে আমরা এরকম কুল যদি বলেন আরবিতে তার অর্থ হলো খাও একটা হলো বলো আরেকটা হলো খাও অর্থের মধ্যে বেশ কম আছে না নেই অনেক বেশ কম কোথায় খাওয়া আর কোথায় বলা এই জন্য এই কফটাকে একটু শুদ্ধ করার চেষ্টা করতে হবে উল ভিতর থেকে উল উল হুয়াল্লাহু আহাদ এর অর্থ কি কুল মানে বলুন আল্লাহ তাআলা তার রাসূলকে বলছেন হে রাসূল আপনার ভেতরে যে বিশ্বাস আছে তাওহীদের প্রতি সেই বিশ্বাসকে প্রকাশ করে বলুন হুয়াল্লাহু হুয়া মানে তিনি আল্লাহ মানে তো আল্লাহ বলুন যে তিনি আল্লাহ আহাদ মানে একক অদ্বিতীয় তার কোনো শরীক নাই তার কোনো অংশীদার নাই তিনি একক বংশ পরিচয়ে তার থাকার প্রশ্নই ওঠে না যিনি একক যিনি অদ্বিতীয় যার কোনো শরীক নাই এবং যার কোনো পার্টনার নাই যার কোনো ফ্যামিলির সদস্য নাই যিনি একক তার বংশ পরিচয় জানতে চাওয়া এটা মূর্খতা এবং অজ্ঞানতা এজন্য
আল্লাহ রাব্বুল আলামিন জানিয়েছেন কুল হুয়াল্লাহু আহাদ বলে দিন তিনি আল্লাহ যিনি একক আল্লাহুস সামাদ আল্লাহ হলেন সামাদ সামাদ শব্দের অর্থ হলো যে তিনি হলেন সেই মহান সত্তা সবাই যার কাছে মুখাপেক্ষী তিনি কারোর কাছে মুখাপেক্ষী নন সামাদ মানে হলো যিনি অমুখাপেক্ষী যিনি কারোর মুখাপেক্ষী না পৃথিবীর সকল সৃষ্টি তার মুখাপেক্ষী তিনি কারোর মুখাপেক্ষী না যেহেতু তিনি কারোর মুখাপেক্ষী না অতএব তার বাপেরও প্রয়োজন নাই তার মায়েরও প্রয়োজন নাই তার সন্তানের প্রয়োজন নাই বন্ধুর প্রয়োজন নাই তার কোনো কারোর কোনো প্রয়োজন নেই সবার তাকে প্রয়োজন কিন্তু তিনি কারোর কাছে মুখাপেক্ষী নন আল্লাহু সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ যেহেতু তিনি কারোর মুখাপেক্ষী নন এজন্য তিনি কাউকে জন্ম দেননি ওয়া লাম ইউলাদ এবং তাকেও কেউ জন্ম দেয়নি যেহেতু তিনি কোনো কারোর মুখাপেক্ষী না এজন্য তার বাপমারও প্রয়োজন নাই আমরা দুনিয়াতে আসার জন্য বাপমার মুখাপেক্ষী বাপমা ছাড়া আসতে পায় না যেহেতু আল্লাহ কারো মুখাপেক্ষী নন এজন্য তার কোনো জন্মদাতার প্রয়োজন হয়নি ওয়ালাম ইউলাদ এবং তিনি কাউকে জন্ম দেননি কারণ আমাদের সন্তান সন্ততি জন্ম দিতে হয় আমাদের প্রয়োজনে কারণ আমার বংশধারা ধরে রাখতে হবে আমার নামটা ধরে রাখতে হবে আমার সম্পদ রক্ষণাবেক্ষণ করতে হবে বৃদ্ধকালে আমাকে দেখাশোনা করতে হবে এই সব কারণে আমাদের সন্তানের প্রয়োজন হয় আল্লাহ তাআলা যেহেতু মুখাপেক্ষী নন কোনো কিছুর প্রতি এজন্য তার কাউকে জন্ম দিয়ে তার বংশটিকে রাখার প্রয়োজন নাই আবার তাকে কেউ জন্ম দেয়ার আরো প্রয়োজন নাই ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ আর তার কোনো সমকক্ষ নাই তার সমান কেউ নাই তার সাথে কোন প্রকার সাদৃশ্য হতে পারে এমন আর কেউ নাই তিনি অদ্বিতীয় তিনি একক এই ছোট ছোট চারটি সূরায় আল্লাহ তাআলার তিনটি গুণবাচক নাম আল্লাহ উল্লেখ করেছেন আল্লাহর মূল নাম যেটা সেটা উল্লেখ করেছেন আল্লাহ তার জাতে পাকের নাম আর এর পাশাপাশি আরো দুটি গুণবাচক নাম উল্লেখ করেছেন এক হলো আহাদ মানে একক এটা আল্লাহর গুণবাচক নাম আর এটা হলো সামাদ এটাও আল্লাহর গুণবাচক নাম এই নামগুলো আল্লাহ তাআলা উল্লেখ করেছেন এই যে সূরাটা সূরা ইখলাস আমরা জানলাম এর অর্থ আমরা শুনলাম এই সূরার ফজিলত কি তিনটা ফজিলত আপনারা শুনেন এক নম্বর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন এই সূরা ইখলাস এটা হলো কোরআনে কারীমের তিন ভাগের এক ভাগ বলেন সুবহানাল্লাহ সূরা ইখলাস বা কুল হুয়াল্লাহ সূরাটা হলো কোরআনে কারীমের কয় ভাগের এক ভাগ তিন ভাগের এক ভাগ তিন ভাগের এক ভাগের মানে কি এ সম্পর্কে কোন কোন তাফসীরবিদগণ বলেছেন এর মানে হলো গোটা কোরআনে আল্লাহ তাআলা মৌলিকভাবে তিনটা বিষয়ের আলোচনা করেছেন নাম্বার এক তাওহীদ একত্ববাদ ইমান সম্পর্কে নাম্বার দুই আখবার বিভিন্ন জাতি গোষ্ঠীর ইতিহাস আল্লাহ এখানে আলোচনা করেছেন নাম্বার তিন এই কোরআন আল্লাহ তাআলা আলোচনা করেছেন আহকাম বা বিধিবিধান ইমানটা মানুষের বিশ্বাসটা মানুষের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিশ্বাস মানুষকে পরিচালনা করে জন্য কোরআনে এটার আলোচনা সবচেয়ে বেশি এরপর ইতিহাসের আলোচনা মানুষের অনেক বেশি প্রয়োজন শিক্ষা গ্রহণ করবার জন্য পূর্বের ঘটনাবলী থেকে সেজন্য সেগুলোও আছে আর তিন নম্বর বিধিবিধান মানুষ কিভাবে চললে কোন দিকে গেলে লাভ হবে কোথায় গেলে ক্ষতি হবে সে হালাল হারামের বিবরণা কোরআনে আছে তিনটা বিষয়ের আলোচনার মধ্যে একটা হলো তাওহীদ বা ঈমান এই সূরা ইখলাস এমন একটা সূরা কোরআনের এই একটা সূরাতে পুরা সূরার চারটা আয়াতের সবগুলো আয়াতে শুধু ঈমান সম্পর্কে শুধু আল্লাহর জাত সম্পর্কে বলা আছে বলেন সুবহানাল্লাহ ভাইরা আমার এই সূরা ইখলাস বা সূরা কুল হুয়াল্লাহ এটা কোরআনে কারীমের তিন ভাগের এক ভাগ এটা একটা ব্যাখ্যা আরেকটা ব্যাখ্যা হলো কোরআনে কারীম যদি কেউ পুরাটা করতে পারে যে পরিমাণ সওয়াব সে লাভ করবে শুধু কুল হুয়াল্লাহ সূরা যদি একবার পাঠ করে কয়বার একবার যদি পাঠ করে কোরআনে কারীমের তিন ভাগের এক ভাগ তেলাওয়াত করার সওয়াব আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে দান করে তাহলে যদি কেউ তিনবার পাঠ করে তাহলে এখান থেকে বোঝা যায় যে আল্লাহ তাআলা তাকে পুরা কোরআন একবার তেলাওয়াতের সওয়াব দান করবেন পুরা কোরআন কষ্ট করে তেলাওয়াত করলে সেটার যে মর্যাদা হবে সেটা অবশ্যই ভিন্নতর কিন্তু সূরা ইখলাস এটাকে তিনবার পাঠ করলে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের পূর্ণাঙ্গ কোরআন তেলাওয়াতের সওয়াব পাবেন বলে অনেক উলামায়ে কেরাম মুহাদ্দিসিনে কেরাম বলেছেন এই হাদিসের আলোকে এটা হলো প্রথম ফজিলত দ্বিতীয় ফজিলত হলো আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ে তিনি এক দলকে একটা অভিযানে পাঠিয়েছেন তাদের মধ্যে যিনি ইমাম সাহেব ছিলেন ওই আল্লাহর বান্দা প্রত্যেক নামাজের মধ্যে যে কোনো সূরা পড়তেন যে কোনো কেরাত পড়তেন শেষে সূরা ইখলাসটা অবশ্যই পাঠ করে তারপর রুকুতে যাইতেন এখন সাহাবীদের মধ্যে একটা প্রশ্ন দেখা দিল যে এই লোকটা প্রত্যেক রাকাত নামাজে সূরায়ে ফাতিহা আলহামদু সূরা পাঠ করার পর যেই সূরাই পড়েন যেই কেরাতেই পড়েন সাথে আবার কুল হুয়াল্লাহটা কেন পড়েন আমরা তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিরম করতে দেখি নাই তখন সাহাবীরা এসে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ আমাদের ইমাম সাহেব যাকে আপনি আমাদের সাথে আপনি দিয়েছেন যিনি আমাদের সাথে আছেন
এই ব্যক্তি প্রত্যেক রাকাতে অন্য যা পড়ুক না পড়ুক এই কুল হুয়াল্লাহ সূরাটা উনি পড়েই পড়ে এটা উনি ছাড়ে না এর কারণটা কি তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞাসা করলেন ওই ব্যক্তিকে যে তুমি কেন এই সূরা পাঠ করো অবশ্যই অবধারিতভাবে সূরা ফাতিহায় না প্রত্যেক রাকাতে ফিক্সড অন্য কোন সূরা তো ফিক্সড না তুমি অন্য যাই পড়ো সাথে প্রত্যেক রাকাতে কুল হুয়াল্লাহ দিয়ে শেষ করে তারপর রুকুতে যাও কেন তখন সে সাহাবী বললেন ইয়া রাসূলুল্লাহ আমি কেন পড়ি কারণ কোরআনে কারিমে এই একটা সূরা সূরা ইখলাস বা কুল হুয়াল্লাহ সূরাটা একমাত্র সূরা যেই সূরার শুরু থেকে শেষ পর্যন্ত সবগুলো আয়াতে শুধু আমার আল্লাহর কথা বলা আছে কোরআনের অন্য কোন সূরা এমন নাই যেই সূরার শুরু থেকে শেষ পর্যন্ত পুরো সাবজেক্ট আগা টু গোড়া পর্যন্ত সবগুলো বিষয় সবগুলো আয়াতে শুধুমাত্র আল্লাহর পরিচয় দেওয়া হয়েছে এমন আরেকটা সূরা নেই যেহেতু এখানে শুধু আল্লাহর কথাই বলা হয়েছে এইজন্য এই সূরাকে আমার অনেক বেশি পছন্দ হয় এইজন্য এই সূরাকে অনেক বেশি আমি ভালোবাসি আমার আল্লাহর আলোচনা এখানে অন্যান্য সূরাতে কোথাও ইতিহাস কোথাও হালাল হারাম কোথাও বিধিবিধান কোথাও অন্যান্য আলোচনা আছে কিন্তু এই সূরায় শুধু আমার আল্লাহর কথা বলা আছে এইজন্য আল্লাহর মহব্বতে এই সূরাকে আমি অনেক ভালোবাসি কুল হুয়াল্লাহ সূরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন বলেছেন তোমার এই ভালোবাসার কারণে আমার কাছে ওহী আল্লাহ পাঠিয়েছেন যে আল্লাহ তাআলা তোমাকে স্পেশালি ভালোবাসেন এবং অন্য বর্ণনায় আসছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন হুব্বুকা ইয়াহা ইউদখিলুকাল জান্নাহ তুমি এই সূরাকে যে ভালোবাসো এই ভালোবাসার কারণে আল্লাহ তাআলা তোমাকে জান্নাতে প্রবেশ করাবেন সে ওয়াদা করেছে অতএব ভাই আমার সূরা ইখলাস বা কুল হুয়াল্লাহ সূরাকে স্পেশালি আমরা মহব্বত করব ঠিক আছে না ইনশাআল্লাহ এই সাহাবীর পাশাপাশি মদিনায় আরেক সাহাবী তিনিও ইমামতি করতেন এবং ইমাম হিসাবে দায়িত্ব প্রাপ্ত ছিলেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরফ থেকে তিনিও একই কাজ করতেন তার ব্যাপারে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একই রকমের জবাব দেওয়ার কথা আমরা হাদিস থেকে জানতে পারি সেখান থেকে সূরা ইখলাসের মর্যাদা বোঝা যায় আমরাও অনেকে সূরা ইখলাস প্রায় রাকাতে পড়ি দেখেন যারা সূরা ইখলাসকে মহব্বত করে এই যে ঘটনা আমরা শুনালাম নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে এটা জেনে যে আমার আল্লাহর আলোচনা আছে এই সূরায় অন্য কোনো আলোচনা নাই আল্লাহর পরিচয় উল্লেখ করা আছে আল্লাহর বৈশিষ্ট্য এবং ক্ষমতার উল্লেখ আছে সেই মহব্বত যদি কেউ সূরা ইখলাসকে মহব্বতের সাথে ধীরে ধীরে পড়ে তাহলে তো তিনি অবশ্যই আল্লাহর কাছে বিশেষ মর্যাদা পাবেন ওই সাহাবীর মতো আল্লাহর ভালোবাসা পাওয়ার সম্ভাবনা জোরালো তবে আমাদের বেশিরভাগ মানুষ কুল হুয়াল্লাহ সূরা দিয়ে নামাজ পড়ে নামাজ শর্ট করার জন্য তাহলে সংক্ষেপ করার উদ্দেশ্যে সূরা কুল হুয়াল্লাহ পড়লে সেটার কারণে আল্লাহর কাছে সওয়াব পাবেন না বরং আপনার নামাজের মর্যাদা আরো কমবে নামাজ কি সংক্ষেপে করতে হয় না লম্বা সময় নিয়ে করতে হয় আমরা খাওয়াটা খুব ধীরে সুস্থে খাই ঘুমটা খুব ঠান্ডা মাথায় যাই কাজকাম খুব ঠান্ডা মাথায় করি শ্বশুরবাড়ি গেলে খুব আস্তে ধীরে যাই সব কাজকামগুলো আমরা ধীরে সুস্থে করা পছন্দ করি শুধু নামাজের বেলা আসলে জিকির তসবির বেলা আসলে আমরা 4G 5G গতিতে তুফান মেলের গতিতে যত তাড়াতাড়ি সম্ভব করার চেষ্টা করি সব জায়গায় গতি ভালো না মোবাইলের নেট স্পিডের গতি ভালো বুঝলাম কিন্তু তেলাওয়াত যে যত ধীরে ধীরে করবে নামাজ যে যত আস্তে আস্তে পড়বে আপনি মসজিদে লক্ষ্য রাখবেন আপনার মসজিদে যেই লোকটার নামাজে সবচেয়ে বেশি সময় লাগায় যেই লোকটার দুই রাকাত নামাজে সবচেয়ে বেশি সময় দেয় ব্যয় করে আপনি নিশ্চিত ধরে নেবেন এই লোকটার নামাজি হিসাবে তত আল্লাহর কাছে প্রিয় এবং শ্রেষ্ঠ অতএব সময় নিয়ে নামাজ পড়বো তো ইনশাআল্লাহ আমাদের অনেকেরই তাড়াহুড়া করে নামাজ পড়ার স্বভাব আছে ভাইরা ভালো না এটা যাই হোক তো সূরা ইখলাস আমরা এটাকে সংক্ষেপ করার জন্য পড়বো না মহব্বত করার জন্য পড়বো আজ থেকে ঠিক আছে তো ইনশাআল্লাহ কুল হুয়াল্লাহ সূরার আরেকটি ফজিলত বলে আমি শেষ করতে চাই সেটি হলো যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা হাদিস আছে যে কেউ যদি 10 বার সূরা ইখলাস বা কুল হুয়াল্লাহ সূরা পাঠ করে কয়বার 10 বার রাতে দিনে যে কোনো সময় 10 বার যদি কেউ কুল হুয়াল্লাহ সূরা পাঠ করে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসে ওয়াদা রয়েছে আল্লাহ তাআলা ওই ব্যক্তির জন্য জান্নাতে একটা বিশাল প্রাসাদ নির্মাণ করবে দুনিয়ার কোনো প্রাসাদ না ভাই পামজোমারার প্রাসাদ না ভাই এটা কোনো দুবাই বা পৃথিবীর কোনো গুরুত্বপূর্ণ জায়গার লোভনীয় কোনো আকর্ষণীয় কোনো জায়গার প্রাসাদ না ভাই জান্নাতের প্রাসাদ দুনিয়ার প্রাসাদ রেখে চলে যেতে হবে জান্নাতের প্রাসাদ যে একবার পেয়ে যাবে অনন্ত অসীমকাল পর্যন্ত আর তার সেখান থেকে বের হতে হবে না তার থেকে ছুটবে না আল্লাহ আমাদের সবাইকে ফজিলত অর্জন করার তৌফিক দান করুন আমিন তাহলে সূরা ইখলাস 10 বার মাঝে মধ্যে পড়তে যদি আমরা চেষ্টা করি পুরা সূরাটা একবার পড়তে এক মিনিট সময় কিন্তু লাগে না কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ কয় সেকেন্ড সময় লাগছে 20 সেকেন্ড 25 সেকেন্ড আপনি চাইলে এক মিনিটে তিনবার কুল হুয়াল্লাহ সূরা পড়তে পারেন তার মানে এক মিনিটে পুরো কোরআন খতম দেওয়ার সওয়াব আপনি লাভ করতে পারেন
তাহলে অবসর সময়গুলোতে আমরা মুখস্থতে সবাইই আছে পড়ার চেষ্টা করব না ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন এবং পড়ার পাশাপাশি এই সূরাতে আল্লাহর একত্ববাদের কথা বলা আছে মূল বিষয়টা সেটা শুধু সওয়াব আহরণ করাই উদ্দেশ্য না বরং এখান থেকে আল্লাহর একত্ববাদের শিক্ষা নিতে হবে ভাইরা আমার আমাদের সমাজে এক শ্রেণীর নাস্তিক আছে বরং সকল নাস্তিক ইসলাম এবং মুসলমানদের প্রতি বিদ্বেষ লালন করে তাদের বড় অংশ এই নাস্তিকদের একটা কমন প্রশ্ন হলো তারা বলে আল্লাহ যদি আমাদের সবার সৃষ্টিকর্তা হয় তো আল্লাহ সৃষ্টিকর্তা কে নাউজুবিল্লাহ এরকম একটা প্রশ্ন নাস্তিকরা করে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কোন কোন মুফাসসিরদের মতে এই প্রশ্নটাই করেছিল ইহুদিরা কারা প্রশ্ন করেছিল ইহুদিরা সেই জবাবে আল্লাহ তাআলা এই আয়াত নাযিল করেছেন এবং জানিয়েছেন যে আল্লাহ তিনি কারোর জন্ম দেওয়ার মুখাপেক্ষী নন তার তিনি তাকে কেউ জন্ম দেয়নি তিনি কারোর মুখাপেক্ষী নন এখন প্রশ্ন হতে পারে আচ্ছা আল্লাহ তাআলা তিনি আমাদের সৃষ্টি করলেন বুঝলাম তাহলে আল্লাহকে কে সৃষ্টি করলো যেটা নাস্তিকরা করেছে এই প্রশ্নটা একটা অমূলক প্রশ্ন এবং ভুল প্রশ্ন এই প্রশ্নটা একটা ভুল প্রশ্ন কিভাবে ভুল প্রশ্ন আল্লাহ তাআলা কি সৃষ্টি না স্রষ্টা সবাই উত্তর দেন আল্লাহ কি সৃষ্টি নাকি সৃষ্টিকর্তা আল্লাহ যদি সৃষ্টিকর্তা হন স্রষ্টা হন তাহলে তার আবার যদি সৃষ্টিকর্তা খোঁজেন সৃষ্টিকর্তার জন্য যদি আবার সৃষ্টিকর্তা খোঁজেন তাহলে তিনি তো সৃষ্টিকর্তা হলেন না তাহলে তিনি সৃষ্টি হয়ে গেলেন কথা বুঝেন নাই যার স্রষ্টা থাকে তাকে সৃষ্টি বলে আমার একজন স্রষ্টা এক সত্তা আছে স্রষ্টা যিনি আমাকে সৃষ্টি করেছেন আপনাকে সৃষ্টি করেছেন তাহলে আমরা হলাম সৃষ্টি যাকে কেউ সৃষ্টি করে তিনি হলেন সৃষ্টি আমাদের আল্লাহর যদি আরেকজন স্রষ্টা আপনি খোঁজেন তার মানে আপনি আল্লাহকে সৃষ্টি মনে করতেছেন আসলে আল্লাহ তো সৃষ্টি না তিনি হলেন কে স্রষ্টা স্রষ্টার আর কোনো সৃষ্টিকর্তার প্রয়োজন যদি বলেন যে আল্লাহরও আবার সৃষ্টিকর্তা লাগবে তখন তো প্রশ্ন আসবে সেই সৃষ্টিকর্তার আবার সৃষ্টিকর্তা কে এইভাবে তো অনন্ত অসীম কাল পর্যন্ত যেতে থাকবে এটা তো হতে পারে না এজন্য পৃথিবীর সব কিছু সৃষ্টি জগতের সব কিছু কোনো কারণ ছাড়া হয় না এক মহান সত্তা আল্লাহ রাব্বুল আলামিন তিনি এমন এক সত্তা যে তিনি নিজে সবকিছু সৃষ্টিকর্তা তাকে কেউ সৃষ্টি করেন নাই তার আগে চিন্তা করে যদি আপনি হয়রান হন তো আল্লাহর কাছে পানা চাইবেন বরং এই চিন্তা না করে আপনি আল্লাহর প্রতি ঈমান আনবেন শয়তান থেকে পানা চাইবেন এই যে তিন কুল এই তিন কুলের আমল এত গুরুত্বপূর্ণ যে আপনাকে শয়তান যখন মনের ভিতর আল্লাহর অস্তিত্ব নিয়ে বাজে চিন্তা করায় আমাদের কাছে যেসব প্রশ্ন আসে আজকাল শত শত প্রশ্ন আসে যে হুজুর হঠাৎ করে মনের মধ্যে আল্লাহ সম্পর্কে বাজে চিন্তা আসে খারাপ চিন্তা আসে খারাপ কথা মনের মধ্যে আসে এটা শয়তান করায় এটা যখন মনের মধ্যে আসবে সাথে সাথে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়বেন এই সূরা ইখলাস পলাক নাস পড়বেন এবং বাম দিকে প্রতীকী থুতু শুয়ের আগে যে পরিমাণ থাকে এরকম থুতু বাম দিকে যদি নিক্ষেপ করেন এবং আউযু বিল্লাহ পাঠ করেন আল্লাহ তাআলা শয়তান থেকে পানাহ দান করবেন এবং মনে রাখবেন মুসলমানের মনের ভিতরে আল্লাহ সম্পর্কে বাজে চিন্তা আসলে বুঝতে হবে যে ইবলিস হাজির হয়ে গেছে কে হাজির হইছে ইবলিস আমার মনের ভিতরে কুচিন্তা ঢুকাচ্ছে এটা মনে হওয়ার সাথে সাথে আমি আরো জোরসে বলবো কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ আল্লাহ আমাদের সবার ঈমানকে হেফাজত করার তৌফিক দান করুন ভাইরা আমার তারে আমরা সূরা ইখলাস সম্পর্কে জানলাম এই সূরার ফজিলত এবং মর্যাদা সম্পর্কে জানলাম কখন পাঠ করতে হয় সেটাও জানলাম এর অর্থও জানলাম বেশি বেশি করে অর্থ বুঝে বুঝে প্রত্যেকটা আয়াতের অর্থ মনে করে করে নামাজে পড়বেন সকাল সন্ধ্যা পড়বেন আল্লাহ তাআলা আমাদেরকে তার জাতের প্রতি তাওহীদের প্রতি ঈমানকে সঠিকভাবে অবিচল ভাবে রাখার তৌফিক দান করুন আল্লাহ একক কোন দিক থেকে ইবাদতের উপযুক্ততার ক্ষেত্রে আল্লাহ একক ইবাদত আর কেউ পাওয়ার উপযুক্ত নাই সমস্ত ইবাদত সকল দোয়া সকল প্রার্থনা শুধু কার কাছে হবে অতএব কোন বিপদে পড়লে কোন মাজারে গিয়ে কোন মৃত মানুষের কাছে কোন মুর্দা পীরের কাছে কোন অদৃশ্য শক্তির কাছে সাহায্য চাইলে সেটা শিরক অনেকে দেখবেন নিজে দোয়া করে না হুজুরের কাছে শুধু দোয়া চায় হুজুরের কাছে দোয়া চাওয়াটা গুনাহের কথা না এটা জায়েজ চাওয়া যায় কিন্তু নিজে না করে সারা দিন শুধুমাত্র হুজুরের কাছে দোয়া চাওয়াটা ভুল আপনি নিজে আল্লাহর কাছে দোয়া করা শিখবেন আল্লাহ বলেছেন যে উদউনি আস্তাজিব লাকুম তোমরা আমাদের আমার কাছে দোয়া করো আল্লাহ বলেছেন আমি তোমাদের দোয়া কবুল করব আল্লাহ ওয়াদা করেছেন আপনি যত নাখান্দা মানুষ হন আপনি যত সাধারণ মানুষ হন আমরা যত গুনাহগার মানুষ হই না কেন আমরা যদি আল্লাহর কাছে হাত তুলে
হুজুররা যেরকম মায়ের পেজ দিয়া সুন্দর সুরে সুরে কণ্ঠে আপনার মধুরতা মাখিয়ে তারপরে আপনার ছন্দের তালে তাল মিলিয়ে কবিতার ছন্দের সাথে আয়াত পড়ে দোয়া পড়ে আল্লাহর কাছে চাইতে পারে আমরা এত সুন্দর করে চাইতে পারি না কোনো অসুবিধা নাই ভাইরা আমার আল্লাহর কাছে চাওয়ার জন্য মায়ের পেছের কোনো কথার দরকার হয় না চালাকির দরকার হয় না আরে যার বলার শক্তি পর্যন্ত না সেই বহু যদি মনে মনে আল্লাহর কিছু চায় কাছে কিছু চায় আল্লাহ তাআলা আলিমুম বিদাতি সুদুর বান্দার অন্তরের খবর পর্যন্ত আল্লাহ রাখেন তার দোয়াও আল্লাহ তাআলা কবুল করেন এখন আপনারা অনেকে বলবেন আমি এত বেশি নামাজ কালাম পড়ি না আমি অনেক গুনাহ করি গান শুনি হারাম কাজ করি অনেক খারাপ কাজে লিপ্ত আমার দোয়া কি আল্লাহ কবুল করবেন আমি আপনাকে কোরআনের আলোকে আল্লাহর প্রতি আস্থা রেখে বলছি যে আপনি যত গুনাহগার বান্দাই হন না কেন আল্লাহর কাছে যদি আপনি চাওয়ার জন্য সেই রকম আন্তরিকতা নিয়ে আপনি চান খুব মায়ের পেছ দিয়ে না চান আল্লাহ আমি একটু চাকরি নিয়ে বিপদে আছি আল্লাহ আপনার হাতে সব কিছু আমার মালিক আমার কর্তৃপক্ষ বস সবার মন আপনার নিয়ন্ত্রণে আপনি আমার চাকরির সমস্যাটা দূর করে দেন আল্লাহ আমি বিপদে আছি এটা দূর করে দেন আল্লাহ তাআলা আপনার দোয়া কবুল করবেন এজন্য আমরা দোয়া করব কার কাছে ইনশাআল্লাহ আল্লাহর কাছে ওয়াইদা সাআলতা ফাসআলিল্লাহ ওয়াইদা ইসতাআনতা ফাসতাইন বিল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়েছেন তার এক সাহাবীকে চাইবা যখন আল্লাহর কাছে সাহায্য চাইবা আল্লাহর কাছে আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন স্যার সূরা ইখলাসের মূল শিক্ষাটা হলো সূরা ইখলাস আমাদেরকে তাওহীদবাদী হতে শেখায় একত্ববাদের শিক্ষা 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 দেয় ইহুদিরা তারা উজাইর আলাইহিস সালামকে আল্লাহর পুত্র বলে নাউজুবিল্লাহ খ্রিস্টানরা ঈসা আলাইহিস সালামকে আল্লাহর পুত্র বলে নাউজুবিল্লাহ মারিয়ামকে আল্লাহর স্ত্রী বলে নাউজুবিল্লাহ মক্কার মুশরিকরা ফেরেশতাদেরকে আল্লাহর কন্যা বলে নাউজুবিল্লাহ এই সব কিছু থেকে পবিত্র মুসলমানেরা তারা কোনো প্রকার সীমা লঙ্ঘন করে না তাদের নবীকে অন্য কাউকে আল্লাহর সন্তান সাব্যস্ত করে না কোরআনের এই সূরায় আল্লাহ তাআলা সেটাই বলেছে অতএব আল্লাহ সম্পর্কে সেই সঠিক ধারণাটা আমরা গ্রহণ করব এটা হলো এই সূরার শিক্ষা এবার আসা যাক সূরায়ে ফালাক এবং নাস সূরায়ে ফালাক এবং সূরায়ে নাস এই দুইটা সূরাকে বলা হয় মুআউযাতাইন মুআউযাতাইন মানে হলো যেই দুইটা সূরা দিয়ে আল্লাহর কাছে আশ্রয় চাওয়া হয় আল্লাহর কাছে অ্যাপ্লিকেশন বিপদে আপদে অসুখে বিষকে মুসিবতে আল্লাহর কাছে মহান রবের কাছে আশ্রয় চাওয়ার সূরা হলো এই দুইটা সূরা এই জন্য এগুলোকে বলা হয় মুআউযাতাইন মুআউযাতাইন শব্দের অর্থই হলো আল্লাহর কাছে যে সূরা দিয়ে আশ্রয় চাওয়া হয় সেটা হলো সূরায়ে ফালাক আর সূরায়ে নাস আপনার যদি কোনো বিপদ হয় অনেক সময় মানুষ বলে ভাই আমার বাচ্চাটার এই সমস্যা আমার ওই ওয়াইফের এই সমস্যা আমার স্বামীর এই সমস্যা আমার এই সমস্যা আমরা আল্লাহর কাছে আশ্রয় চাইতে জানি না আজকে শিখে যান আপনি কোন আলেমের কাছ থেকে দোয়া দরুদ পড়িয়ে নিতে পারেন পানি পোড়া নিতে পারেন তেল পোড়া নিতে পারেন শরীরে ফু দিয়ে নিতে পারেন এগুলো জায়েজ রুকিয়া ঝাড়ফুঁক বলে এগুলোকে কোরআন আয়াত দিয়ে এগুলো করলে অসুবিধা নেই ঝাড়ফুঁক করা কিন্তু আপনারা যারা এখানে আছেন সবাই এই আমলটা করতে পারেন সেটা কি সূরায় ফালাক এবং সূরায়ে নাস আপনারা ঠিকমতো পড়বেন দেখেন আপনার বাচ্চার কোনো অসুবিধা হয়েছে আপনি নিজে পড়বেন কোনো হুজুরে দিয়ে করাতে পারলে ভালো রাত 10টা বাজে বাচ্চা হঠাৎ কান্নাকাটি শুরু করছে অস্বাভাবিক আপনার কাছে মনে হচ্ছে অস্বাভাবিক কিছু তো আপনি সূরায়ে ইখলাস সূরায়ে ফালাক সূরায়ে নাস তিন তিনবার পড়ে বাচ্চাকে ফু দেন যদি আল্লাহর প্রতি ইয়াকিন থাকে আপনার আল্লাহর শপথ করে বলছি আমি নিজে আমার জীবনে বহুবার এই তিন সূরা পড়ে তৎক্ষণাৎ একেবারে পড়ার সাথে সাথে আমি কার্যকরিতে আমার চোখে বহুবার দেখেছি আলহামদুলিল্লাহ অতএব আপনি যদি ইয়াকিনের সাথে সূরা ফালাক সূরা নাস বিশেষ করে এই দুইটা সূরা আর সূরা ইখলাস সহ পড়তে পারলে আরো ভালো তিনটা সূরা যদি আপনি পড়ে বাচ্চাকে ফু দেন নিজের শরীরে ফু দেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সূরা ফালাক সূরা নাস এই দুইটা সূরা পড়ে নিজের শরীরে প্রায় ফু দিতেন আমাদের আয়াতান্তরা বর্ণনা করেছেন এই জন্য এই দুইটা সূরা আমাদের পড়া উচিত সেই সাথে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক সাহাবীকে বলেছেন তুমি কি জানো আজকে রাতে যে দুইটা সূরা আমার প্রতি নাজিল হয়েছে যে আয়াতগুলো নাজিল হয়েছে এই রকম আয়াত কোরআনে আরেকটা নাজিল হয় নাই গোটা কোরআনে অন্য কোন সূরা অন্য কোন আয়াত এরকম না এগুলোর সমকক্ষ না এরকম বিশেষ ফজিলতপূর্ণ আয়াতগুলো অর্থাৎ সূরা ফালাক সূরা নাস আজকে রাত্রে নাজিল হয়েছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক সাহাবীকে বলেছেন এবং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাঝে মধ্যে এই সূরাগুলো দিয়ে ইমামতি করতেন নামাজে পাঠ করতেন আমাদের আয়েশা বলেছেন তিনি এগুলো পড়ে নিজের প্রতি নিজে ফু দিতে নিজেকে রক্ষা করার চেষ্টা করতেন এই দুইটা সূরা নাজিল হওয়ার যে প্রেক্ষাপট সেই ঘটনা শুনলে আমাদের ঈমান আরো বেড়ে যাবে ইনশাআল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার অসুস্থ হয়ে পড়েছেন এবং অসুস্থতাটা এত মারাত্মক ছিল যে আমাদের আয়েশা রাদিয়াল্লাহু বলেছেন অনেক কাজ তিনি করেন নাই অথচ তিনি বলতেন তিনি করেছেন মানে তার মনে হতো তিনি করেছেন আবার অনেক কাজ তিনি করেছেন তিনি ভুলে যেতেন মানে এরকম একটা অবস্থা তার তৈরি হয়েছে যে স্বাভাবিক না অস্বাভাবিক আমাদের অনেকের হয়
তখন প্রিয়নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিভিন্ন তখনকার যে চিকিৎসক ছিল তাদের সহযোগিতা নিয়েছেন বিভিন্ন ট্রিটমেন্ট করেছেন কিন্তু কোনোভাবে কোনো কাজ হচ্ছিল না আল্লাহ রাব্বুল আলামিন তার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চিকিৎসার জন্য দুজন ফেরেশতা পাঠিয়েছেন তাদের একজন ফেরেশতা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বপ্নে দেখছেন যে একজন ফেরেশতা তার মাথার কাছে এসে দাঁড়িয়েছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আরেকজন ফেরেশতা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পায়ের কাছে এসে দাঁড়িয়েছে মাথার কাছে যে ফেরেশতা দাঁড়িয়েছেন ওই ফেরেশতা পায়ের কাছে থাকা ফেরেশতাকে জিজ্ঞাসা করছিলেন যে এই লোকটার কি হয়েছে অর্থাৎ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কি হয়েছে তখন পায়ের কাছে যে ফেরেশতা দাঁড়িয়েছিলেন উনি বলতেছেন ওনাকে অর্থাৎ আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা বলছেন ওনাকে জাদু করেছে পায়ের কাছে থাকা ফেরেশতা এটা বলার পর মায়ের কাছে মাথার কাছে থাকা ফেরেশতা আবার জিজ্ঞাসা করলেন কে জাদু করেছে পায়ের কাছে থাকা ফেরেশতা তার নামও বলেছে লাবিদ ইবনে আসম নামে এক ইহুদি উপর দিয়া মুনাফিক মুসলমান সাথে আসলে সে ইহুদি সে জাদু করছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা বলার পর আবার মাথার কাছে ফেরেশতা জিজ্ঞাসা করলেন জাদুটা কোথায় আছে কিভাবে করেছে তখন বলা হলো যে চুলে জাদু করেছে জাদুর মন্ত্র পড়ে চুলে গিরা দিয়েছে গিরা দিয়ে জাদু করেছে এরপর আবার মাথার কাছে ফেরেশতা জিজ্ঞাসা করলেন জাদুটা কোথায় জাদুর সেই সুতাটা যে এটা কোথায় রাখা আছে তখন পায়ের কাছে থাকা ফেরেশতা এগুলো আল্লাহর পক্ষ থেকে ওহী নিয়ে আসছে ওনারা জানেন আল্লাহ ওহীর মাধ্যমে তাদের জানিয়েছেন তো তারা বললেন যে তিনি বললেন যে সেটা অমুক কূপের নিচে পাথরের নিচে চাপা দিয়ে রাখা আছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্বপ্ন সেই শোয়ার পর উনি আমাদের আয়েশাকে সবাইকে বললেন এই অবস্থা এরপর তিনি সেই সুতা তুলে আনলেন সুতা তুলে এনে সেটা যখন ধ্বংস করলেন গিরা খোলার ব্যবস্থা করলেন সেই চুল তখন দেখা গেল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা অলৌকিকভাবে সাথে সাথে সুস্থ করে দিয়েছে এই জন্য এই সূরাকে বলা হয় সূরায়ে ফালাক সূরা নাসকে বলা হয় মুআউযাতান যেই কোনো সুবিধায় ইয়াকিন পরিপূর্ণভাবে রেখে আপনার সাধারণ অসুস্থতা হলে অবশ্যই আপনি ট্রিটমেন্ট গ্রহণ করবেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নির্দেশ করেছেন তাদাও তোমরা চিকিৎসা গ্রহণ করো অসুখ হলে ডাক্তারের কাছে যাও চিকিৎসা গ্রহণ করো ফাইনাল্লাহ মা খালাকা দাআন ইল্লা খালাকা লাহু দাওয়া আল্লাহ এমন কোন রোগ সৃষ্টি করেন নাই যেই রোগের প্রতিষেধক বা ঔষধ সৃষ্টি করেন নাই সেটা তোমরা করো সেই সাথে আবার কোরআনে এও বলা হয়েছে যে এই কোরআনকে মানুষের জন্য শেফা হিসাবে আল্লাহ দিয়েছেন অতএব ইয়াকিনের সাথে আমরা এই আমলটা করব আমি আবার বলছি আমার জীবনে একবার নয় আল্লাহর শপথ করে বলছি বহুবার আমি দেখেছি সূরা ফালাক সূরা নাস সেই সাথে সূরা ফাতিহা সূরা ফাতিহাটাও সর্বরোগের ঔষধ সূরা ফাতিহা সূরা ইখলাস সূরা ফালাক সূরা নাস এগুলো পড়ে ফু দিয়ে পানিতে তেলে খাবারে মানুষের উপরে যে কোনো বিশেষ করে জিন্নাতের সমস্যা ব্ল্যাক ম্যাজিকের সমস্যা বা অস্বাভাবিক সমস্যা বা সাধারণ রোগ হলেও আল্লাহর কাছে আশ্রয় চাওয়া হলে আমি বহুবার দেখেছি যে আল্লাহ রাব্বুল আলামিন কুদরতিভাবে তৎক্ষণাৎ সেটার কার্যকারিতা আমাকে দেখিয়েছেন সাহায্য করেছেন আমরা সবাই আমল করব তো ইনশাআল্লাহ আজকে আপনাদেরকে এই সিক্রেট জিনিসটা জানায় রাখি আপনাদের কাছে সিক্রেট আপনারা আমাদের কাছে বোতল নিয়ে আসেন তেল নিয়ে আসেন হুজুর একটু পানি পড়ে দেন অনেক সময় বাচ্চাকে নিয়ে আসেন হুজুর একটু তাকে দোয়া পড়ে ফু দিয়ে দেন আমরা কি দোয়া পড়ি আজকে সেটা আমি আপনাদের সামনে ফ্ল্যাশ করে দিলাম জানিয়ে দিলাম যদি এটা আসলে সিক্রেট কোনো বিষয় না করোনা দিছে বলাই আছে কিন্তু আমাদের কাছে অজানা সে অর্থে সিক্রেট বলেছি তো আমলটা আজকে আপনাদেরকে জানিয়ে দিলাম মা বোনরা নিজেরা আমল করবেন নিজের জন্য নিজে দোয়া পড়বেন বাচ্চার জন্য আপনি পড়বেন পুরুষসহ করবেন যে কেউ যে কারোর জন্য করতে পারেন আমার বাসা বাচ্চার কোনো অসুবিধা হলে মাঝে মধ্যে আমার মিসেস বলতেন যে একটু দোয়া পড়ে সূরা ফাতিহা পড়ে ফু দাও তো আমি আমার মিসেসকে সাথে সাথে বলি কেন তুমি দিলে কি সমস্যা আমি দিব অবশ্যই কিন্তু তুমি তো আল্লাহর বান্দা তুমি বরং আল্লাহর প্রতি ঈমানে কি আমার চাইতে আরো বেশি রেখে পড়তে পারো আল্লাহ তাআলা অবশ্যই সেটা কার্যকর করতে পারেন এই জন্য আমরা কার্পণ্য করব না শুধু হুজুরদের দিকে চেয়ে থাকবো না হুজুরদের কাছ থেকে দোয়া আনবো পানি পড়া আনবো সেটা যেমন ঠিক আছে তার চাইতে উত্তম হবে যে এই দোয়াগুলো নিজে নিজে যদি আপনি পড়েন আল্লাহর কাছে সরাসরি চান সেটা আরো বরং আপনার জন্য উচিত হবে এবং ভালো হবে আমরা সবাই চেষ্টা করবো না ইনশাআল্লাহ তাহলে জানিয়ে দিলাম যে আমরা আপনাদেরকে তেল পড়া পানি পড়া ইত্যাদিতে অনেক কিছুই অনেক সময় দুরুদ ছুড়ে পাঠ করি অনেক সময় কোরআন কারিমের আরো অনেক সূরা আয়াত পাঠ করি শুধু এগুলোই পাঠ করি তা বলছি না কিন্তু এগুলো হলো মূল এগুলো অনেক সময় সূরা ফাতিহা পড়ে ফু দেই আমরা সূরা ফালাক নাস পড়ে ফু দেই যেগুলো আপনিও করতে পারেন তো সেগুলো আপনাদেরকে পড়ার জন্য আমরা উৎসাহ দিচ্ছি অনেক সময় সাধারণ মানুষ আমরা মনে করি না ওই হুজুর বোধহয় বিশেষ কিছু পাঠ করেন ভাই এই কোরআন 30 পারা হুজুরের জন্য কি 31 পারা আছে তাহলে এই 30 পারা থেকে হুজুর পাঠ করে আপনার সামনে সেই কোরআন আছে না নাই এই কোরআন হুজুরের জন্য যদি কার্যকর হয় আপনার জন্য কার্যকর হবে না নাই অতএব আমরা সবাই আল্লাহর কাছে দোয়া করতে শিখবো তো ইনশাআল্লাহ এই দেশে যত দোয়া আছে সব দোয়ার কন্ট্রাক্টরই আমরা হুজুরদেরকে দিয়ে দিছি
নতুন ট্রাক কিনছে হুজুর এনে দোয়া দিতে হবে নতুন জমি কিনছে প্রথম কো হুজুর দিয়া দোয়া দিতে হবে নতুন আপনার ঢালাই হচ্ছে হুজুর দিয়া ঢালাই দিতে হবে আবার ঘরে উঠবে হুজুর দিয়া দোয়া করাইতে হবে নামাজ শেষ হুজুর দিকে চায়া থাকে হুজুর হাত উঠাইলে উঠাবে আবার হুজুর হাত নামানোর পর দোয়াও করতে পারে না ডান পাশ থেকে খোরা খোসা মারে মানে হুজুর নামানোর শেষ তুমি এখন কি করো আছে না নাই আমরা আল্লাহর কাছে নিজে নিজে চাওয়া শিখবো কি শিখবো না বলেন আল্লাহর বান্দাদের সবাইকে আল্লাহ বলেছেন উদুউনি আস্তাজিব লাকুম তোমরা সবাই আমার কাছে দোয়া করো আমি দোয়া কবুল করব অতএব আল্লাহর কাছে দোয়া করতে শিখবে তো ইনশাআল্লাহ সূরা ফালাক সূরা নাস এগুলো আল্লাহর কাছে আশ্রয় চাওয়ার দোয়া ভাইরা আমার ঘরে ঘরে জিন্নাতের সমস্যা ব্ল্যাক ম্যাজিকের সমস্যা আমরা ফিল করি না অনুভব করি না আর রক্ষার উপায় হলো এই দুইটা সূরা স্বয়ং আল্লাহর নবীকে আল্লাহ তাআলা প্রতিষেধক দিয়েছেন আমাদের জন্য এটা প্রতিষেধক আমরা আমল করব তো সবাই ইনশাআল্লাহ ভাইরা আমার সূরা ফালাক সূরা নাস এগুলোর কথা আমরা জানলাম যখনই কোনো সমস্যা হবে বিশেষ করে যে বললাম সকাল সন্ধ্যা যদি তিনবার পড়েন রাতে সময় পড়েন ইনশাআল্লাহ কোনো কিছু তো আপনাকে ক্ষতি করতে পারবে না বিশেষ করে ব্ল্যাক ম্যাজিক এবং সেহের থেকে কেউ আপনাকে যেন করতে না পারে জাদু কালো জাদু কেউ যেন আপনার জিনে যেন কোনো ক্ষতি করতে না পারে এই সুরাগুলো আপনি স্ট্রংলি প্রতিদিন আমল করবেন ইনশাআল্লাহ দুর্গের মতো আপনি হেফাজত হয়ে যাবেন আল্লাহ আমাদের সবাইকে আমলের তৌফিক দান করুন আমরা এই সুরাগুলো তর্জমা করে শেষ করছি কুল আউযু বিরাব্বিল ফালাক কুল আউযু বিরাব্বিল ফালাকের অর্থ হলো কুল মানে ওই যে বলুন কুল ভিতর থেকে বলতে হবে কুল বলুন হে রাসূল আউযু বিরাব্বিল ফালাক আমি আশ্রয় চাই ফালাক মানে সকাল প্রভাত এবং সকালের যে রব পালনকর্তা তার কাছে আমি আশ্রয় চাই মিন শাররি মা খালাক তিনি যা সৃষ্টি করেছেন তিনি উপকারী জিনিস সৃষ্টি করেছেন অনেক ক্ষতিকর জিনিস সৃষ্টি করেছেন কখনো আমাদের পরীক্ষার জন্য বা সেটারও অনেক উপকারিতা বা সেটার অনেক রহস্য আছে তার যত সৃষ্টি আছে তার কোন সৃষ্টি যেন আমার ক্ষতি করতে না পারে সেজন্য আমি তার কাছে আশ্রয় চাই কুল আউযু বিরাব্বিল ফালাক হে রাসূল বলে দিন আউযু মানে আমি আশ্রয় চাই বিরাব্বিল ফালাক মানে সকালের রবের সকালের পালনকর্তার কাছে কোন থেকে কোত্থেকে আশ্রয় চাই মিন শাররি মা খালাক আল্লাহ যা সৃষ্টি করেছেন তার সৃষ্টির কোনো কিছু আল্লাহ সাপ সৃষ্টি করেছেন আল্লাহ জিন সৃষ্টি করেছেন আল্লাহ যা সৃষ্টি করেছেন শত্রু আল্লাহর সৃষ্টি আল্লাহর কোন সৃষ্টি যেন আমার ক্ষতি করতে না পারে সেজন্য আমি আল্লাহর কাছে পানা চাই আল্লাহর কাছে আশ্রয় চাইলেন কেন যেন দিনের শুরুতে কেমন যেন দিনের শুরুতে আল্লাহর কাছে অ্যাপ্লিকেশন করে আপনি ইন্স্যুরেন্স করে নিয়েছেন আবার সন্ধ্যায় রাতের শুরুতে আল্লাহর কাছে অ্যাপ্লিকেশন করে ইন্স্যুরেন্স করে নিয়েছেন নিরাপত্তার জন্য অমিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব গাসিক মানে হলো গভীর রাতে যে ক্ষতি আসে সেটা অমিন শাররি গাসিকিন এবং গভীর রাতের যে ক্ষতি আসে সেগুলো থেকে আমি আল্লাহর আশ্রয় চাই অমিন শাররি নাফাসাতি ফিল উকাদ এবং যারা গিরায় ফুৎকার দেয় জাদুকর এদের ক্ষতি থেকে আমি আল্লাহর কাছে আশ্রয় চাই জাদুকররা সাধারণত বিভিন্নভাবে জাদু করে এর মধ্যে বিভিন্ন কালো তাগি দেখবেন কালো বিভিন্ন রকমের সুতা দেখবেন এগুলাতে বিভিন্ন মন্ত্র পড়ে পড়ে শয়তানের কাছে আশ্রয় চেয়ে চেয়ে তারা গিরা দেয় ফু দিয়ে এগুলো মানুষকে ক্ষতি করে আরো বিভিন্নভাবে এরকম করে তারা তো সেগুলা থেকে জাদুকরদের সে ক্ষতিকর জাদুর প্রভাব থেকে আল্লাহর কাছে পানা চাই অমিন শাররি হাসিদিন ইযা হাসাদ আর মানুষ যখন হিংসা করে এই হিংসুক হিংসা করলে অনেক সময় বদনজর লাগে বদনজর এটাকে বলে বদনজর আপনার ভালো কিছু হতে আরেকজনের জ্বালা পোড়া শুরু হয়েছে এর কারণে অনেক সময় মানুষ ক্ষতিগ্রস্ত হয় এটাকে বদনজর বলা হয় এই বদনজর থেকে হিংসুকের হিংসা থেকে আমি ওই যে সকালের রবের কাছে শপথ করছি এ হলো পুরা সূরা ফালাকের অর্থ সূরা নাসের অর্থটা আমরা বলে শেষ করি কুল আউযু বিরাব্বিন নাস হে রাসূল আপনি বলেন আউযু বিরাব্বিন নাস আমি মানুষের পালনকর্তা আল্লাহর কাছে আশ্রয় চাই মালিকিন নাস যেই মানুষের পালনকর্তা আবার মানুষের মালিকও ইলাহিন নাস যিনি মানুষের মাবুদ ইবাদতের উপযুক্ত তার কাছে আশ্রয় চাই কোত্থেকে মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস যে শয়তান মানুষকে ভেতর ভেতরে তার মনের ভিতরে খারাপটার কুমন্ত্রণা দেয় খারাপ কাজ করতে তাকে প্ররোচিত করে ভালো কাজ করতে দেয় না এই শয়তানের কুমন্ত্রণা থেকে সেই মানুষের রবের কাছে আশ্রয় চাই আল্লাযী ইউওয়াসউইসু ফি সুদুরিন নাস যেই খান্নাস যে শয়তান মানুষের অন্তরের মধ্যে ওয়াসওয়াসা দেয় কুমন্ত্রণা দেয় আমাদের মনের ভিতরে খারাপ চিন্তা বেশি আসে না ভালো চিন্তা বেশি আসে কি বলেন খারাপ চিন্তা বেশি আসে আপনাদের মনে না ভালো চিন্তা ভালো চিন্তা বেশি আসলে তো আল্লাহর ওলি মাশাআল্লাহ আপনাদের নামাজ পড়তে আরাম লাগে না গুনাহ করতে আরাম লাগে এটাই বাস্তবতা শয়তান আমাদেরকে সেটা আমাদের কাছে সবসময় আকর্ষণীয় করে তুলে তো এটা থেকে আল্লাহর কাছে পানা চাওয়া হয়েছে মিনাল জিন্নাতি ওয়ান নাস শয়তান দুই প্রকার শয়তান ক প্রকার ভাই একটা হলো জিন শয়তান যেটা আমরা দেখি না আমাদের শরীরে রক্তের সাথে মিশে যেতে পারে ইয়াজরি আহাদাকুম মাজরাদ দাম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন শয়তান তোমাদের রগে রগে তোমাদের শিরা উপশিরার সাথে মিশে তোমাদের শরীরে মনের ভিতরে প্রভাব সৃষ্টি করে এটা থেকে আল্লাহর কাছে পানা চাইতে বলা হয়েছে ওয়ান নাস আর মানুষ শয়তানও আছে
জিন শয়তান যে কাজ করে অনেক বন্ধু আছে দেখবেন আপনারে কুবুদ্ধি দেয় যত লোক বিড়ি সিগারেট খাওয়া ধরছেন এরা মায়ের পেট থেকে বিড়ি হাতে নিয়ে আসছেন দুনিয়াতে কি বলেন যারা মদ খাওয়ার বদঅভ্যাস হইছে এই হারাম কাজটা যারা করে তারা কি মায়ের পেট থেকে মদের বোতল নিয়ে আসছে তারা এগুলা কোথা থেকে শিখছে 100% মানুষ কোন না কোন মানুষ শয়তান থেকে শিখছে ঠিক না বে ঠিক মানুষ সব সময় খারাপ হয় অসৎ সঙ্গের কারণে এইজন্য বাংলা যে কথা আছে সৎ সঙ্গে স্বর্গে বাস অসৎ সঙ্গে সর্বনাশ এটা কোরআন হাদিসেরই কথা এই কথা সঠিক কথা এইজন্য ভাইরা আমার আপনি জীবনে যেই বন্ধু দেখবেন আপনাকে খারাপ কাজের কথা বলে আরে কি হবে চল সিনেমা দেখে আসি আরে বাদ দে তোর এই সমস্ত এরকম কিছু বন্ধু আছে না সাথে সাথে ওই বন্ধুকে তিন তালাক দিবেন কয় তালাক আবার বউরে তালাক দিবেন না খবরদার ওই বন্ধুকে আপনি ছেড়ে তার কাছ থেকে দূরে চলে যাবেন কারণ এটা জিন শয়তান না মানুষ শয়তান এটা মানুষ রূপী শয়তান এইজন্য এই সূরাতে কোরআন কারীমের শেষ আয়াতে আল্লাহ তাআলা বলেছেন জিন শয়তান মানুষ শয়তান উভয় থেকে তুমি আল্লাহর কাছে পানা চাও আল্লাহর কাছে আমরা সেটা পানা চাইবো তাহলে সূরা ফালাকের মধ্যে দেখেছি যত প্রকার ক্ষয়ক্ষতি আছে সেগুলো থেকে আমরা আল্লাহ পানা চাইছি বিশেষ করে অদৃশ্য ক্ষয়ক্ষতি আর সূরা নাসের মধ্যে আমরা দেখেছি শয়তান যে আমাদেরকে কুমন্ত্রণা দেয় সেখান থেকে আল্লাহ আমাদেরকে পানা চাইতে বলেছেন গোটা কোরআনের 30 পারা মধ্যে সবগুলো সূরার মধ্যে একেবারে শেষের সূরার শেষের অংশে এসে আল্লাহ তাআলা একদম কোরআনকে ফিনিশ করছেন কি দিয়ে দেখেন শয়তান থেকে পানা চাওয়া নিয়ে এই শয়তান সম্পর্কে আমাদের কোনো ধারণাই নেই শয়তান সম্পর্কে একদিন এক ঘন্টা আলোচনা করতে হবে পরবর্তীতে আল্লাহ কখনো তৌফিক দিলে যদি সুযোগ পাই শুধু শয়তান সম্পর্কিত আয়াতের ব্যাখ্যা যাব কারণ শয়তান সম্পর্কে আমরা বেশিরভাগ মানুষ জানি না অনেকে আমরা দুধ কলা দিয়ে যেরকম মানুষ সাপ পোষে অনেকে আমরা শয়তানদের সেরকম হৃষ্টপুষ্ট করে নিজের কাছে রাখি আপনার অনেক খারাপ বন্ধু আছে তারপর আপনি তারে বন্ধু বানায় রাখছেন তার মানে মানুষ শয়তানকে আপনি দুধ কলা দিয়ে পুষতেছেন আপনার জাহান্নামে যাওয়ার কারণ হবে দুনিয়া ধ্বংসের কারণ হবে আপনি মাদক আসক্ত হবেন আপনি যৌতুকে যাবেন আপনি মানুষ খুনে যেতে পারেন খারাপ পথে যেতে পারেন এই সব কিছু মানুষ খারাপ সঙ্গের কারণে হয়ে থাকে আল্লাহ তাআলা আমাদের সকল খারাপ সঙ্গকে দূরে রেখে ভালো মানুষদের সাথে থাকার তৌফিক দান করুন ভাইরা আমার তাহলে আমরা সূরা ইখলাস সূরা ফালাক এবং সূরা নাস তিনটা সূরার অর্থ জানলাম এগুলোর সংক্ষিপ্ত ব্যাখ্যা জানলাম এগুলো কোন প্রেক্ষাপটে নাজিল হয়েছে সেটাও জানলাম এবং এই সূরাগুলোর বিশেষ করে আপনার সকাল সন্ধ্যা এবং রাতে শোয়ার আগে এবং পাঁচ ওয়াক্ত নামাজের পরে পাঠ করতে হয় সেটা করলে আমাদের সেফটির ব্যাপারটা এখানে চলে আসে নিরাপদ আমরা হয়ে যাব আমরা সেফ হয়ে যাব আল্লাহর নিরাপত্তা চলে আসবে সেটাও আমরা জানলাম আজকের এই মাহফিল থেকে এই সূরাগুলোর অর্থ বুঝে নামাজের মধ্যে পড়া এবং এটা যেখানে যেখানে পাঠ করা দরকার সেখানে পাঠ করা এই সূরাগুলোর যে মর্ম আছে সেটাকে বিশ্বাস করা উপলব্ধি করা আমল করা এই কাজগুলো যারা করবেন নিয়ত করছেন আজ থেকে পড়বেন নিয়মিত নিয়ত করছেন তারা একটু হাত তুলে দেখান আল্লাহ আমাদের সবার হাতগুলোকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন আল্লাহ আমাদের সবাইকে আপনি আমল করার তৌফিক দান করেন মাহবুব এখানে যেরকম একত্র করেছেন জান্নাতুল ফেরদাউসে এইভাবে একত্র করার তৌফিক দান করেন জাযাকুমুল্লাহু খাইরা ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন আস সুন্নাহ ফাউন্ডেশন উম্মার স্বার্থে সুন্নার সাথে